प्यार का नगमा था, मौजू की रवानी थी। এখন বন্ধুরা আমরা রানুদের কাছে চলে এসেছি, রানুদের সাথে অনেক কথা বলবো। রানুদি এখন জল টেপাতে ব্যস্ত। নমস্কার বন্ধুরা, আবার একটা জবরদস্ত জানদার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমাদের লক্ষ্য কি। আজ আমাদের লক্ষ্য হলো রানুদির ঘর। এখনো জানি না রানুদির ঘর গেলে আমাদেরকে দেখা করতে দিবে এক না দিবে এক নাই, দেখাবো না পারবো না, এবার তাড়াই দিবে। চলুন তাহলে রানুদির ঘর থেকে ঘুরে আসি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। মিষ্টি চানাচুর দুটোই নিয়ে যেটা দুটোই সেটাই খাবে। বন্ধুরা আমরা চলে এসেছি এখন রানুদির বাড়ি। রানু দেখছেন কত সাধারণ সরল মানুষ আমাদের রানুদি। তুমি হলে আমাদের অমূল্য রতন একটা, তোমার জন্য আজকে রানাঘাট পরিচিত গোটা ভারতবর্ষে জুড়ে আমরা এসেছি তোমার জন্য। মানে তোমার এত প্রতিভা বা এই যে তুমি যে একটা উজ্জ্বল নক্ষত্র আমাদের বাড়ি, আমরা সবাই শুনেছি, পাড়া প্রতিবেশী বাড়ির সবাইকে শুনিয়েছি এত সুন্দর বলা, সেই টানে আমাদেরকে আসতে হলো। আর ভবিষ্যতে কিছু এই গান গানের সম্বন্ধে কোনো কিছু ইয়ে করার আছে, পরিকল্পনা কিছু আছে? আচ্ছা, যদি যাওয়া নিয়ে বলুন বা থাকা নিয়ে বলুন বা কোথাও মানে অনুষ্ঠানের জন্য সব ব্যাপারে সমস্ত ব্যাপারে আমি কিছু চিন্তা করি না। আমার জন্য আমি আগামীকাল কি করবো বা পরে কি করবো আমার কোনো চিন্তা নেই, কোনো কিচ্ছু চিন্তা করি, যেখানে যেভাবে যাওয়ার হলে যাবে না হলে না যাবো, এবং যদি মানে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম সবকিছুতে সেই আমার আমি কোনো কিছু ভাবি না যে আমি কালকে যেমন মানুষ ডিসাইড করে না, একটা ডিসাইড করে আগামী দিন ওইটা করবে কালকে, আমার সেরকম কোনো কিছু পরিকল্পনা করি না যে আমি আগামী দিনে এই করবো বা এক ঘন্টা পরে সেই তাই বা আগামীকালই মানে প্রস্তুতি এই কিছুই থাকে না আমার, কারণ কি আমি এগুলো ভাবি না, এগুলো আমি একদম ভাবি না। সত্যি মানে আমি সেই হ্যাঁ সময় বা তার উপর নির্ভর করে। 2019 আমি যা কিছু প্রোগ্রাম করেছি তারপরে আমি কোনো প্রোগ্রাম করিনি, আমি টুকটাক এদিক ওদিক যেমন ধরো যেতে নিয়ে গেছিল দীঘাতে তারপরে ব্যাঙ্গালোর ওই যে সেগুলো হচ্ছে 2022, তাছাড়া আমি কোথাও যাইনি, সেই থেকেই বাড়িতে আছি। 2019 যেমন গেছি বোম্বে ফার্স্টে, এখানকার নদীয়াতে যত অনুষ্ঠান প্রোগ্রাম ওটা হয়ে যাওয়ার পর তারপর আমরা গেছি এতে ওই যে কি বলে বোম্বেতে, বোম্বেতে যাওয়ার আগে যাওয়ার পরে তারপরে আবার গেলাম কেরালা ব্যাঙ্গালোর, তারপরে আরো প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা, এবার আমার আমি তো বেশি দূরে বেশি দেশে ঘুরিনি, আমার কোনো অভিজ্ঞতা নেই সেসব ব্যাপারে। আমি যে কটা যে জায়গায় গেছি সেটা হচ্ছে টোটালি 2019 কমপ্লিট, যেটা আমি বললাম লকডাউন হয়ে গেল জন্য বন্ধ, হ্যাঁ দু তিন বছর ধরে লকডাউন হয়ে গেল, সে তো গেল, তারপরে আবার এই যে এই 2022 পড়লো, 22 যে সময় আমার ইয়েতে গেছি পুরী ইয়েতে দীঘাতে, তারপরে এই যে 2023 অথবা 22 শেষে ব্যাঙ্গালোর গেছি, আমি যে সময় 23 গেছি। এই যে এত তোমার নাম যশ খ্যাতি, তাও যে তুমি এত মাটির মানুষ, এত সাধারণ সরল যে এত প্রশ্নের উত্তর তুমি দিচ্ছ বা সেটা আমরা না এলে বুঝতে পারছি, এটার রহস্যটা কি, তুমি এত সাধারণ কিভাবে থাকছো? আমি সাধারণ থাকি এই কারণে যে মানে আমার থেকে যিনি মহান তিনি তো মানুষের সঙ্গে অতি সাধারণভাবে থেকেছে, জীবনযাপন করেছে এবং তিনি কখনো নিজেকে কোনো গর্ব দেখেনি, কিন্তু মানে ন্যায় আর অন্যায় এই
এই জিনিসটা তার মধ্যে অনেক পার্থক্য থাকে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে নেয় সেখানে ঠিক আছে, তাই না? এটা সব মানুষের মধ্যে থাকে না, থাকে কি? উনিশের গান ভালো লাগছে না? বা দারুন, ওটার জন্য আসা, সব গানের জন্য, সব গানের জন্য আসা, আমি শুধু তারপর নির্ভর করতাম পৃথিবীতে যে যাকে মানে খ্রিস্ট নামে জানে প্রত্যেককে, তাই তো জানে বা মানে কেউ মানে না, তার জীবনে যখন মানুষ স্মরণ করবে তার একমাত্র পুত্রকে তার পিতা পাঠিয়ে যে নির্যাতন যে দুঃখ কষ্ট সব করেছিল, সেই তুলনায় হয়তো মানুষের কষ্ট কিছুই না, তাই না? তো সেই যখন অনুভব করা যায় তখনই সহ্য করা যায় বা করেছি। তো আমার জীবনে তাকে দিয়ে আমার জীবনের অনেক কিছু উদাহরণ দেওয়া যায়, আমি সেইভাবেই জীবনযাপন করেছি। সুতরাং সে তো একজন মহান মানুষ, তো আমরা সাধারণ, তিনি যখন মানুষের সঙ্গে এসে অত সাধারণ অত নর্মালভাবে অত সাধারণভাবে থেকেছে জীবনযাপন, তাহলে আমি তো আমার তো কেউ না। সেই ক্ষেত্রে আমরা মানুষে আমার কথা বলছি, মানুষের সঙ্গে আমি খুবই নর্মালভাবে ভালোবাসি ব্যবহার করতে, কিন্তু যে আমার সঙ্গে খুবই মানে খারাপ, এটা আমি মানুষ হিসেবে বলছি। আমি তো স্বয়ং সেই অভিযোগ শ্রীকৃষ্ণ নাই, তিনি যা করেছেন তিনার কথা আলাদা, কোনো মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, হবেও না তার কর্মীতে। কিন্তু আমরা মানুষ, আমার যখন দেখি কোনো মানুষ আমার সঙ্গে সে সত্যি খুব আমার প্রতি হিংসা করছে, আমার সাথে মানে অসহ্যকর ব্যবহার করছে, তখন আমি তার প্রতিবাদ চেষ্টা করি, অবশ্যই করি। এবং যখন দেখি যে মানুষ হয়ে অমানুষ, তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কেন তোমরা অমানুষ, মানুষ হও, তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং বুঝলে ভালো, না বুঝলে যার উপর নির্ভর করি। তোমার মানে কোন নাটক শুনে যেটা কি 2019 তার আগে যেটা হয় সেই অতীন ভাইরাল করেছিল, তুমি করো সেটা কি ভালো লাগে? তোমার সব গান ভালো লাগে, তোমার প্রতিটা গান মনে হয় 100-200-300 বার আমরা শুনে নিয়েছি। করো মানে ভালো লাগলো, মানে একটু মুডটা সুন্দর হলো, ফ্রেশ হলো। তো আমি ভাবলাম যে গানটা তো সুন্দর, গানটা নতুন, শুনলাম ভালো লাগে, তারপর তো দেখছি শুধু যা ভালো লাগে না সেসব গান এখন বাজছে, ওইটাই হোক আমাদের জন্য। ঠিক আছে, 1989 এর গান যত সম্ভব, ওটা ওই গানটা কানে বাজে ঢুকছে, তো আমি কি করি এই গানটা আবার শুধু সর্বময় এখন রানু দি গানে, আমি একদম মানে ছোট বাচ্চা এই গানটাই, মানে যে গানটা ওই গানটা বড় হয়েছে তারপরে এই গানটা শিখেছি অল্প বয়স থেকে। এই গানে আমার কিছুতেই ইচ্ছা করছে না, তবু গাই যেরকম সুন্দর গান করেন সেরকম সুন্দর মনের মানুষ ওনার মধ্যে, মানে কি বলবো, ওনার মধ্যে যে একটা মাটির মানুষ লুকিয়ে আছে সেটা আমরা এখানে এসে না এসে জানতে পারতাম না। রানুদিকে অসংখ্য ধন্যবাদ।
এই গানটা গাওয়ার জন্য। না ইংরেজির সঙ্গে ফোনে একবারই কথা হয়েছিল, তখনই মোবাইলের মাধ্যমে কথা বলিয়েছিল, সেখান থেকে আসার পরে আমার বোম্বে থেকে আসার পরে, কিন্তু তারপরে উনি এসছে, কিন্তু সেটা মানে কিন্তু থেকে গেছে সব সময় হয়েছে বোম্বে থেকে আসার পরে। আর তারপরে উনি এসছে হঠাৎ হঠাৎ করে কোনো কোনো সময়, তখন আমি তার সঙ্গে কথা বলছি, কখন এনে বার্থডে কেক এনে কেটেছে, কিন্তু সেটা কমপ্লিটলি যেমন বার্থডে মানাই, একটা বার্থডে মানানোর জন্য যেরকমটা একটা অ্যারেঞ্জমেন্ট করে না মানে মানে আয়োজন করা হয় সেভাবে না, করে এসে একটা বার্থডে কেক নিয়ে কেটে সেটা উনি খেয়েছে, আমাকেও খাইছে এবং গালে মাখিয়েছে, ব্যাস অতটা। ওই ধরনের অনুষ্ঠান করে সিধা সরল মানুষ হয়ে তুমি থাকো, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, খুব ভালো লাগলো। আমরা তাহলে আসছি দিদির কাছ থেকে, আমরা আবার আসবো দিদির কাছে, তো দিদির সাথে কথা বলে দিদির সাথে সময় কাটিয়ে আমাদের খুব ভালো লাগলো। আর তোমরা সবাই দিদিকে খুব সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক অবশ্যই দিতে হবে। আজকের মতন ব্লগ এগুলো। শেষ হয়ে গেছে, আচ্ছা। এদের সাধ্য মতো রানুদিকে যতটা পেরেছি ততটা সাহায্য করেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি কোনোদিন সুযোগ পান তো রানুদিকে সাহায্য করার চেষ্টা করবেন।